ইউনিক ব্যাংক সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস নবম শ্রেণীর কোর্সে দেখি 8.4 এর ছয় দাগ থেকে শুরু করব। ছয় দাগের অঙ্কটা আছে 2x-y এর হোল কিউব মাইনাস x+y এর হোল কিউব প্লাস 2y-x এর হোল কিউব। তাহলে এই এই ধরনের অঙ্কগুলো আমরা যে সূত্র দিয়ে করি সেটা একবার লিখে নিই। x³+y³+z³ -3xyz = x² + y² + z² - xy - yz - zx। তো এই সূত্র দিয়ে আমাদের এই চ্যাপ্টারে 8.4 এর চ্যাপ্টারে অঙ্কগুলো হচ্ছে। তো এখানে দেখো x³+y³+z³ এই অংশটা আছে, এটা মাইনাস আছে, কিন্তু আমরা মাইনাসটা যদি সাইনটা ভেতরে নিয়ে কিউব করি তাহলে প্লাস এর সূত্রে আমাদের আনতে হবে। তাহলে আমাদের এখানে -3xyz এই টার্মটা নেই। তো আমরা যদি এই -3xy টার্মটা সমানে ডান দিকে নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমি যদি ভাবি যে এটাই সূত্র, x³+y³+z³ এটাই হচ্ছে সূত্র, তাহলে আমি এখানে লিখতে পারি সমান 3xyz, অর্থাৎ এটাকে আমরা সমানের ডান দিকে নিলেই প্লাস চলে আসবে। তার মানে এইটুকু অংশের সূত্র আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। তাহলে সূত্রটা কি হচ্ছে একবার লিখে নিই, সাজিয়ে নিই। তাহলে 2x-y এর হোল কিউব এটা প্লাস করতে হবে, কারণ এখানে প্লাস এর সূত্রই আছে। তাহলে প্লাস যেহেতু করতে হবে তার মাইনাসটা নিয়ে নিই ভেতরে, মাইনাস এর হোল কিউব প্লাস 2y-x এর হোল কিউব। অর্থাৎ এই মাইনাস এর হোল কিউব মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, হোল কিউব মানে মাইনাস, সেখানে মাইনাস হবে। অর্থাৎ এটাকে আমরা প্লাসের সূত্রে আনার জন্য এইভাবে লিখলাম। এবার দেখো, তাহলে এবার এই সূত্র এই ফর্মুলাটার দিকে আমরা তাকাই। তাহলে আছে x+y+z, অর্থাৎ এইটা প্লাস এইটা প্লাস এইটা। তাহলে কি লিখবো না, 2x-y, এটা মাইনাস গুণ হয়ে যায় -x-y প্লাস 2y-x। তাহলে আমাদের এই অংশটা লেখা হল ইন্টু x² মানে 2x-y এর হোল স্কোয়ার প্লাস y² মানে x+y এর হোল স্কোয়ার, এটা প্লাস হবে কারণ মাইনাস এর হোল স্কোয়ার হলে প্লাসই হবে, প্লাস 2y-x এর হোল স্কোয়ার। এবারে বাকি পড়ে আছে কোন টার্মটা না, এই পুরোটা। তাহলে মাইনাস এখান থেকে লিখছি, ওখানে জায়গা কম হবে বলে এখানে লিখলাম। তাহলে -xy মানে 2x-y ইন্টু x+y। আচ্ছা, এখানে একটা মাইনাস আছে, এটা -xy আছে, এখানে যদি মাইনাস গুণ করি আমাদের তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আছে না, -yz মানে এখানে -yz, কিন্তু এখানে একটা মাইনাস আছে আর এটা প্লাস, তার মানে এটাও প্লাস হয়ে যাবে, x+y ইন্টু 2y-x। তারপরে আছে -xz, এটা দুটোরই সাইন প্লাস আর এখানে মাইনাস, তার মানে মাইনাস থাকবে। তাহলে 2x-y ইন্টু 2y-x। তাহলে এই অংশটা হলো। এবার দেখো -3xyz, তাহলে মাইনাস ডান দিকে চলে গেছে, প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস 3xyz, 3x মানে কত, 2x-y, y মানে কত, y মানে হচ্ছে -x+y। দেখো এখানে একটা মাইনাস সাইন আছে, ইন্টু z, তাহলে 2y-x সমান
এইটা দেখো 2x মাইনাস এক্স মানে প্লাস 2x মাইনাস এক্স মাইনাস এক্স মানে কাটাকাটি হয়ে যাবে, মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই কাটাকাটি হয়ে যাবে। তারপরে এই অংশটা আমাদের কত না জিরো, জিরো ইন্টু কোনো কিছু মানে আমরা জিরো জানি, তাহলে এই জিরোর সাথে যদি আমরা এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটা যেহেতু গুণ আকারে আছে তাহলে এই পুরোটাই জিরো। তারপরে এই পর্যন্ত জিরো, এইখান থেকে পুরোটা জিরোর সাথে গুণ, তার মানে এটা জিরো প্লাস এইটুকু যেটা পড়ে আছে থ্রি ইন্টু তাহলে টু এক্স মাইনাস ওয়াই, মাইনাস আছে এটা আমি মাইনাস করে নিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে মাইনাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু টু ওয়াই মাইনাস এক্স সমান। এটা মাইনাসটা আমি বাইরে রাখবো না, মাইনাসটাকে ভেতরে ঢোকাতে হবে, তাহলে মাইনাসটা যদি আমরা ভেতরে রাখি তাহলে আমরা ভেতরের যে কোনো একটা সাইন চেঞ্জ করব, আমি এখানে এক্সটাকে আগে আনার জন্য এক্স মাইনাস টু ওয়াই করে দিচ্ছি, তাহলে থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স এর সাইনটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এর সাইন প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে মাইনাস টু ওয়াই, তাহলে এটাই হলো ছয়ের দাগের অ্যান্সার। এবার আসছি সাতের দাগে অঙ্কে, তাহলে সাতের দাগে আছে দেখো এ টু দি পাওয়ার সিক্স প্লাস থার্টি টু এ কিউ মাইনাস সিক্সটি ফোর সমান। আচ্ছা এ টু দি পাওয়ার সিক্স মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার এর হোল কিউ মাইনাস, আমরা আগে এটাকে লিখে নিচ্ছি চৌষট্টি, চৌষট্টি মানে মাইনাস ফোর এর প্লাস করে দিয়ে মাইনাস ফোর এর হোল কিউ, চার চারটা ষোলো, ষোলো চার চৌষট্টি। এবার দেখো থার্টি টু এ কিউ, এটাকে আমাদের দুটো অংশে ভাঙতে হবে, একটা হচ্ছে এক্স কিউ হলো ওয়াই কিউ হলো জেড কিউ আনতে হবে আর মাইনাস থ্রি এক্স ওয়াই জেড আনতে হবে এই অংশটা থেকে, অর্থাৎ এটাকে আমরা লিখব একবার লিখবো এইট এ কিউ আর তার সঙ্গে প্লাস করে লিখব টোয়েন্টি ফোর এ কিউ, এই দুটো অংশে আমরা ভাগ করে লিখব। দেখো তাহলে কিভাবে হচ্ছে, আমরা প্রথমে আট চার চব্বিশ আর আটে বত্রিশ, তাহলে প্রথমে এইট এ কিউ কে লিখি টু এ এর হোল কিউ, দু দিয়ে চার দিয়ে আট এ কিউ প্লাস চব্বিশ এ কিউ, আমাদের সূত্রটা ছিল মাইনাস, তা আমরা এখানে প্লাস চব্বিশ এ কিউ আছে বলে আমরা এইভাবে লিখছি থ্রি এক্স মানে কত এ স্কোয়ার, ওয়াই মানে কত এখানে মাইনাস ফোর ইন্টু, জেড মানে কত তাহলে টু এ, দেখো এটাকে পুরোটা গুণ করো চার চার দুই আট আট তিন চব্বিশ এ স্কোয়ার আর এ তাহলে এ কিউ চব্বিশ এ কিউ, তাহলে এখানে দেখো আমাদের সূত্রতে ছিল কি নাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান, আমাদের সূত্রটা তৈরি করতে হচ্ছিল, এখানে যে সূত্রটা এসছে সেটাকে এইটাকে যদি আমরা মাইনাস করতে পারি তাহলে সূত্রটা মিলে যাবে, তার মানে আমরা যদি এটা মাইনাস লিখি মাইনাসে মাইনাসে প্লাস তিন চারে বারো বারো দিয়ে চব্বিশ এ কিউ তা মিলে গেছে, তার মানে আমাদের এই যে চব্বিশ এ কিউ লিখলাম সেটা এখানে সূত্রও মিলে গেছে এবং প্লাস চব্বিশ এ কিউ মিলে গেছে, তাহলে কি হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি, বি মানে মাইনাস ফোর ইন্টু সি মানে টু এ বা এক্স দিয়েও আমরা বলতে পারি সমান, তাহলে কি হলো এটা সূত্রটা যেহেতু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এর সূত্র হয়েছে, তাহলে সূত্রটা আমরা জানি তাহলে বা এক্স এর দিয়ে যদি বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস মানে এখানে মাইনাস ফোর আছে প্লাস জেড টু এ ইন্টু এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে চার এর হোল স্কোয়ার মানে ষোলো প্লাস জেড স্কোয়ার মানে টু এ হোল স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার
তারপরে আছে মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই মানে মাইনাস এক্স ওয়াই, আর এখানে এক্স আর ওয়াই যদি ধরি মাইনাস মাইনাস প্লাস হবে ফোর স্কোয়ার। তাহলে হলো মাইনাস ওয়াই জেড, ওয়াই কত আছে মাইনাস ফোর আর জেড মানে টু এ, তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস, এটাও প্লাস হচ্ছে এইট এ প্লাস এইট এ, এবার হচ্ছে মাইনাস ওয়াই জেড এক্স জেড, তাহলে এ টু এ আর এ স্কোয়ার, তাহলে থ্রি এ কিউ, তাহলে মাইনাস থ্রি এ কিউ, এটা হয়ে গেল। এবার বাকি থাকলো কি না, সূত্রটা মিলে গেছে আর কিছু বাকি নেই। এবার হচ্ছে একটু একটু সাজিয়ে নেওয়ার ব্যাপার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর, আর এটা যদি আমরা সাজিয়ে নিই এ স্কোয়ার এ হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোর, আর এ স্কোয়ার এ স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি চার আর চার আট, আর এ স্কোয়ার হবে কিন্তু এ কিউটা আগে লিখে নিই, মাইনাস থ্রি এ কিউ প্লাস এইট এ স্কোয়ার প্লাস এইট এ প্লাস সিক্সটিন, তাহলে এইটা হচ্ছে সাতের দাগের অ্যান্সার। এবার আসছি আমরা আটের দাগে, আটের দাগে অঙ্কটা আছে দেখো, আটের দাগে আছে কি এ টু দি পাওয়ার সিক্স মাইনাস এইটিন এ কিউ প্লাস ওয়ান টু ফাইভ সমান দেখো, তাহলে এটাও এ স্কোয়ারের হোল কিউ মানে এ কিউ প্লাস বি কিউ, বি কিউর জায়গায় এখানে দেখো আমাদের যে মাইনাস এইটিন এ কিউ আছে এটাকে আমাদের একটু হিসেব করে ভাঙতে হবে, এখানে থ্রি এ এর হোল কিউ লিখছি প্লাস একশো পঁচিশ মানে পাঁচের কিউ, এখানে আমরা আমরা লিখেছি কি থ্রি এ এর হোল কিউ, তার মানে থ্রি এ এর হোল কিউ মানে সাতাশ এ কিউ, তাহলে লিখেছি কত না প্লাস টোয়েন্টি সেভেন এ কিউ, এখানে আছে কত মাইনাস এইটিন এ কিউ, এবারে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হয়েছে, আমরা যদি মাইনাস থ্রি এ বি সি করি তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু থ্রি এ ইন্টু ফাইভ, এটা মানে কত হলো পাঁচ তিন পনেরো, পনেরো তিন পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ এ কিউ, তাহলে আমাদের এখানে লেখা আছে মাইনাস পঁয়তাল্লিশ এ কিউ, তাহলে এটা যদি আমরা মাইনাস করি মাইনাস এইটিন এ কিউ, অর্থাৎ এই মাইনাস এইটিন এ কিউকে আমরা ভেঙে দিয়েছি, এখানে লিখেছে মাইনাস ফর্টি ফাইভ এ কিউ আর এখানে লিখেছে প্লাস টোয়েন্টি সেভেন এ কিউ, তাহলে মিলে গেছে মাইনাস এইটিন এ কিউ, তার মানে এটা পুরোটা এটা একই জিনিস সমান। এবার দেখো তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, অর্থাৎ আমরা সূত্রটা পেয়ে গেছি, তাহলে লিখে নিই এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার, স্কোয়ার মানে এ স্কোয়ার হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে থ্রি এ এর হোল স্কোয়ার মানে নাইন স্কোয়ার, সি স্কোয়ার মানে পাঁচের হোল স্কোয়ার মানে পঁচিশ মাইনাস এক্স ওয়াই বা এ বি, থ্রি এ ইন্টু এ স্কোয়ার মানে লিখে নিয়ে গেলেন থ্রি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড, থ্রি এ ইন্টু ফাইভ মাইনাস এক্স জেড ফাইভ ইন্টু এ স্কোয়ার সমান, তাহলে এটা হলো কি না এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফাইভ ইন্টু, এবারে যদি আমরা সাজিয়ে নিই তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি এ কিউ মাইনাস পাঁচ তিন পনেরো এ মাইনাস ফাইভ এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফাইভ ইন্টু এ টু দি পাওয়ার ফোর, কিউ টার্ম আছে কত মাইনাস থ্রি এ কিউ, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, আছে কত এবার স্কোয়ার নাইন এ স্কোয়ার মাইনাস ফাইভ এ স্কোয়ার,
তাহলে প্লাস ফোর স্কোয়ার এ ফিফটিন এ মাইনাস ফিফটিন এ আর আছে প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এটাই হচ্ছে আটের দাগের অ্যান্সার।